ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন প্রথমবারের দেখায় লিওনেল মেসি নৈপুণ্যের সৌভাগ্যের গোলে কোনোমতে মতে জিতা বার্সেলোনা এবার ভাগ্যের ছোঁয়া পেল না স্লাভিয়া প্রাহার গোলরক্ষক আন্দ্রে কোলারের দুর্ভেদ্য দেওয়াল ভাঙতে পারেননি মেসি উল্টো নষ্ট করেছেন বেশ কয়েকটি সুযোগ ফলাফল চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ড্র করে পয়েন্ট হারালো বার্সা ক্যাম্প নুয়ে মঙ্গলবার রাতে এফ গ্রুপের চতুর্থ রাউন্ডের ম্যাচটি গোলশূন্য ড্র হয় গত রাউন্ডে স্লাবিয়া প্রাহার মাঠে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে দুই এক গোলে জিতেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়নদের এবার ভাগ্য খুলেনি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে জয়শূন্য রইল বার্সা এই ম্যাচে পুরোটা সময় বল দখলে বেশি রাখার পাশাপাশি আক্রমণে আধিপত্য দেখিয়েছিল কাতালান জায়েন্টরা তেষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে চোদ্দ শট নিয়েছিল বার্সেলোনা তবে আক্রমণে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা বার্সেলোনার সুযোগ নষ্টের ভিড়ে দারুণ গোলকিপিং করেছেন স্লাবিয়া প্রাহার গোলরক্ষক কলার মেসিদের সামনে পুরো ম্যাচে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি তবে দ্বিতীয়ার্ধে একবার বল জালে পাঠিয়েছিল বার্সেলোনার বিদাল কিন্তু সেই গোল অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় এরপর আর কোন গোল না হলে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে চার ম্যাচে দুটি করে জয় ও ড্র নিয়ে আট পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা